আমরাও কাউকে দাঁড়াতে চাইছি না, কিন্তু যারা পূর্ব বাংলা থেকে যে মুসলিম অনুপ্রবেশকারীরা এসেছে, যে রোহিঙ্গা মুসলিমরা এসেছে, তারা মমতা ব্যানার্জির সেন্টারে থাকে, এখানে ভোটার হয়ে ভারতবর্ষের উন্নয়নে বাধা দিতে চায়, লুট করতে চায়, এখানে আইন শৃঙ্খলার সমস্যা করতে চায়, এখানকার যারা সত্যি সত্যি নাগরিক তাদের জীবনকে অতিষ্ঠ করতে চায়, এটা আমরা করতে দেবো না। এটা বিজেপি বলেছে, এটা বিজেপি করবে। আর সেই জন্য যে প্রায় 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ঢুকেছে এবং প্রায় 1 কোটির বেশি লোক এখনো পশ্চিমবঙ্গে আছেন, বাকি 1 কোটি লোক এখান থেকে চেন্নাই, মুম্বাই, দিল্লি, জম্মু পর্যন্ত পৌঁছে গেছে, এদেরকে প্রত্যেককে আমরা চিহ্নিত করবো। কারণ হিন্দু মুসলমানের বেসিসে এই দেশটা ভাগ হয়েছিল, আর যারা ওখানে চলে গেছেন মুসলিম ধর্মাবলম্বী তারা বলেছিলাম হিন্দুদের সঙ্গে থাকতে পারবো, আমাদের আলাদা দেশ চাই। তারপরে কেন এই দেশে ঢুকছে লোকেরা, তার বিরুদ্ধে আমরা আছি। আর যারা উপর বাংলায় অত্যাচারিত, পীড়িত, নির্যাতিত সংখ্যালঘু হিসাবে, তাদেরকে ভারতবর্ষে আমরা থাকার সুযোগ দেবো, তাদেরকে নাগরিকত্ব দেবো। দেখে বুঝে গেছি এখন তার সুবিধা নিয়ে সরকার চালাচ্ছেন। তিনি 370 ধারার বিরোধিতা করেছিলেন, আমরা 370 ধারা হাটিয়েছি, বিল পাস করেছি। তিনি 3 তালাকের পক্ষে ছিলেন, আমরা 3 তালাককে সরিয়ে দিয়েছি। ঠিক সেইভাবে এনআরসি পশ্চিমবঙ্গে লাগু হবে, আজ হোক কাল হোক ওনাকে বেঁচে থেকে দেখে যেতে হবে। যে বিদেশিদের পক্ষে উনি কথা বলছেন তাদেরকে গলা ধাক্কা দিয়ে বার করবো, আর এখানকার যে নেতা তার পক্ষে কথা বলবে সুদ সহ তাদেরকে তার সঙ্গে পাক করবো। এটা মমতা ব্যানার্জিকে দেখতে পারে দিলীপ ঘোষ বলে যাচ্ছে। আগুন নিয়ে খেলবেন না বলছে, আগুন নিয়ে খেলবেন না, তার সমস্ত কিছু উত্তর আমরা, আগুন তো পশ্চিমবাংলায় বম বন্দুকের আগুন, জেলায় জেলায় বোমা বিস্ফোরণ, বন্দুকের কারখানা, কুটির শিল্প হিসাবে এখানে পরিচিত হয়েছে, কে করেছে? সারা ভারতবর্ষ তো হয়নি, বম বন্দুকের আগুনের কথা উনিই বলে, কারণ সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে, সারা দেশে আগুন জ্বলিয়ে দিয়েছি আমরা কাশ্মীর পর্যন্ত। এই যে কাশ্মীরে 5 আগস্ট যে বিল পাস হলো, তারপরে এই 1 মাসের বেশি হয়েছে একটা মানুষও মারা যায়নি, গুলি চালাতে হয়নি, কোনো অশান্তি নাই পশ্চিমবঙ্গে। এই 1 মাসের মধ্যে বোধহয় 25 জন লোক মারা গেছে, এ তো কাশ্মীরের চেয়ে ভয়ঙ্কর অবস্থা। তারপরে এই কথা বলার কোনো অধিকার আছে না? এগুলো চাপা দেওয়ার জন্য রাস্তায় নেমে ঘুরে বেড়াচ্ছেন, হেঁটে বেড়াচ্ছেন? এই প্রশ্ন আছে। মেট্রো রেল রুট চেঞ্জ করার জন্য যদি আপনি বলেন, এটা হাইকোর্টে অর্ডারের মধ্যে মমতা ও সরকার কি করে আসবে? হাইকোর্টে অর্ডার নেই, কে শুরু করেছিল? কাগজে দেখুন আগের যে নকশা, পরের যে নকশা, সেই নকশা চেঞ্জ কেন হয়েছে? এত দেরি কেন হলো? এত বাজেট কেন হলো? উনি সহায়তা করেননি। এই ইস্ট ওয়েস্ট মেট্রো যখন আটকে গেল সল্ট লেকে দত্তাবাদে, আমাদের তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এসে হাত জোর করে আলাদা জমি দিয়ে জায়গা করে লোকদেরকে ওখানে শিফট করতে হয়েছে, তারপরে শুরু হলো। ওনার সে ক্ষমতা নেই, কারণ ওনাকে কেউ বিশ্বাস করে না, ওনার কথায় কেউ বিশ্বাস করতে চায় না, আর সব জায়গায় জিদ করে সমস্ত কিছুতে ব্যাগড়া দেওয়ানোর উদ্দেশ্য। এটা উনি বলেছে যে ব্যাংকগুলিকে সংযুক্ত করে দিচ্ছে, কলকাতা থেকে UBI, এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার তুলে নিয়ে যাচ্ছে, যারা টাকা রেখেছেন তারা ফেরত পাবেন, তো দিল্লি সব নিয়ে চলে যাচ্ছে। উনি আগে নারদা সারদার টাকা ফেরত দিন, তারপরে ব্যাংকের টাকাটা আমরা বুঝে নেব। কারণ এই যে উনার মনের মধ্যে চোর আছে, যারা টাকা চুরি করে সবসময় টাকা চুরি যাওয়ার ভয় থাকে, সেজন্য উনার চিন্তা মোদী সরকার বলেছে, মোদী সরকার করবে।